আজ আমি যাচ্ছি কোরাল আইল্যান্ড। এখানকার বিচ অনেকে পছন্দ করেন, কারণ এখানে ভিড় অনেক কম। এখানে যেতে অনেকে প্যাকেজ ট্যুর নিয়ে থাকেন, যার জন্য খরচ পড়ে 1500 থেকে 1600 ভাড়, মানে 3500 টাকা থেকে প্রায় 4000 টাকা। কিন্তু আমি আপনাদের জানাবো কিভাবে কম খরচে ঘোরা যায় তার কিছু সুলুক সন্ধান। এই জায়গার নাম বালি হাই পিয়ার। এখান থেকেই কোরাল আইল্যান্ড যাওয়ার ফেরি ধরুন, ওয়াকিং স্ট্রিটের শেষ প্রান্তে এলেই এই ব্রিজ পেয়ে যাবেন। 30 ফাট দিয়ে টিকিট কেটে ফেরিতে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেরি কোরাল আইল্যান্ডের দিকে রওনা দিল। টিকিট কাটার সময় কাউন্টারে জেনে নিয়েছিলাম কোরাল আইল্যান্ড পৌঁছাতে মোটামুটি 30 মিনিট সময় লাগবে। ফেরি কিছুটা এগিয়ে যেতেই দূর থেকে সবুজ পাহাড় দেখতে পেলাম, মনে হয় ওটিই হবে কোরাল আইল্যান্ড। ফেরি যেখানে নামাবে সেখান থেকে সি বিচে টুকটুকে করেই যাওয়া যাবে। এখানেও ভাড়া 30 ভাট। এছাড়া বাইক রেন্টে নিয়ে এই আইল্যান্ডও ঘুরতে পারেন, তার ভাড়া তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। কোরাল আইল্যান্ড সি বিচের পিছনের মার্কেটে বিভিন্ন ফ্রুট স্টল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড স্টল পেয়ে যাবেন, যেখানে টিফিন বা লাঞ্চ সেরে নিতে পারেন। আর দাম পাট্টায়াতে যেমন, এখানেও একই রকম। এই সেই কোরাল আইল্যান্ডের বিচ। এই পাহাড় ঘেরা বিচ দেখে আপনি বুঝতে পারবেন না কে বেশি সুন্দর। পাহাড় সমুদ্রকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, নাকি সমুদ্র পাহাড়ের প্রেমে ধরা দিয়েছে। তবে অত শত না ভেবে আসুন বরং পাহাড় আর সমুদ্র উভয়ের সৌন্দর্যই উপভোগ করি। সিবিচের এই সৌন্দর্য উপভোগ করতে এরকম রিক্লাইনার ভাড়া করতে পারেন, ভাড়া 100 ভাগ। তবে বার্গেন অবশ্যই করবেন, কারণ বার্গেন করে আমি শেষ পর্যন্ত একটি রিক্লাইনার 50 ভাটে নামিয়ে এনেছিলাম। এখানে আপনি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন জেট স্কি। এর ভাড়া 400 ভাট, যদিও বার্গেন করতে পারলে সেটা 150 ভাটে ম্যানেজ হয়ে যাবে। প্যারাসেলিং, এর ভাড়া 500 ভাট, তবে 200 ভাটেও ম্যানেজ করা সম্ভব। আর ব্যানানা বোট রাইডের ভাড়া 100 ভাট, কিন্তু বার্গেন করে 50 ভাটেই তার মজা নিতে পারবেন। এখন সন্ধ্যা 6:45, একটু আগেই শেষ ফেরিতে করে পাট্টায়া পৌঁছেছি। শেষ ফেরি সন্ধ্যা 6টায়, সেটা মাথায় রেখেই সি বিচ থেকে রিটার্ন করুন। ক্লান্ত থাকায় ফেরিতে ঘুমিয়ে পড়ি, তাই ফেরার কোনো ভিডিও আপনাদের দিতে পারলাম না। এখন হোস্টেলে ফিরছি, একটু রেস্ট নিয়ে তবেই ডিনারের জন্য বেরোব। রাত 9:30 নাগাদ বেরিয়ে এইরকম স্ট্রিট ফুডের স্টল থেকে এক ধরনের থাই ফুড সহযোগে ডিনার সারলাম। এই থাই খাবারটির নাম পার থাই। খেয়ে বুঝলাম এটি এক ধরনের ফ্রায়েড নুডল, যার দাম পড়ছে 40 ভাট। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাল আমার গন্তব্য ব্যাংকক, তাহলে দেখা হচ্ছে আবার আগামীকাল।